আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সারা পৃথিবীর মানুষের ঘুম কেড়ে নিয়ে অনেকটা আরামে এবং নিশ্চিন্তে জীবনযাপন করছিল আমেরিকানরা, বিশেষ করে মার্কিন সৈন্যরা। কিন্তু আজকে তাদের উপর যে হামলা হয়েছে, সেই হামলাকে ইরান তাদের নিজস্ব বিজয় হিসেবে দেখছে। আর যারা এই মুহূর্তে মার্কিনীদের কি বলে যে শত্রুপক্ষ আছেন, তারা বলছেন যে ইরানের এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয়। দর্শক, আপনারা জানেন যে সিরিয়াতে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে এতদিন যাবৎ আপনার যে হামলা বা পাল্টা হামলাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলও হয়েছে, ইরান হয়েছে, সিরিয়া হয়েছে, রাশিয়া হয়েছে, কিন্তু মার্কিনী ঘাঁটিতে আপনার মানে আক্রমণ আসলে এই পর্যন্ত কেউ চালায় নাই। কিন্তু এই প্রথমবার লম্বা একটা সময় পরে সিরিয়ার পূর্বাঞ্চলীয় আপনার দেইর আজ-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর উপর একটি ঘাঁটিতে আপনার প্রচণ্ড রকেট হামলা চালিয়েছে ইরানের বাহিনী। আর এই রকেট হামলায় সেখানে বিশাল ক্ষয়ক্ষতির মানে তথ্য পাওয়া গেছে। আর বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে এর ফলে বিরাট এলাকাতে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর হচ্ছে আপনার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের। সিরিয়ার আল ওমর তেল ক্ষেত্রের কাছের এই সামরিক ঘাঁটিতে আপনার কয়েকশো মার্কিনী সেনাদের বসবাস ছিল। তো সেইখানেই আপনার রকেট হামলায় কি বলা হয় যে কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পরপরই ঘাঁটির ভেতর থেকে ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। বিস্ফোরণের পরপরই আপনার সিরিয়ার সূত্রগুলো জানাচ্ছে যে ওই এলাকায় মার্কিন জঙ্গি বিমান এবং হেলিকপ্টারগুলোকে উড়াউড়ি করতে দেখা গেছে, এবং কি সেই ব্যারাক বা ঘাঁটি থেকে সেনারাও আপনার জীবন বাঁচানোর জন্য দিকবিদিক ছোটাছুটি করেছে। তবে কি পরিমাণ সেনা নিহত হয়েছে বা আহত হয়েছে, সেই তথ্য এখনও সামনে আসেনি। দর্শক, মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে হামলার ঘটনা এবারই প্রথম নয়। আপনার দু বছর আগে সম্ভবত বেশ কয়েক দফা রকেট হামলা চালিয়েছিল ইরান। তো মার্কিন সামরিক বাহিনী আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় দখলদারিত্ব কায়েম করে রেখেছে, এমনকি তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার বিভিন্ন তেলক্ষেত্র থেকে তেল চুরি করছে বলেও আমরা একটা নিউজ আপনাদেরকে দিয়েছিলাম। সেই ঘটনাটাও সামনে আসছে যে আমেরিকানরা সেইখান থেকে তেল চুরি করে নিজেদের দেশে তারা নিয়ে যাচ্ছে। এর মাঝখানে আজকে আরও একটা ভিন্ন ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে। আর এই ঘটনাটা গত এক সপ্তাহের মধ্যে দুইবার ঘটছে। আমেরিকানরা সারা পৃথিবীর উপর নজরদারি করার জন্য নানান ধরনের প্রযুক্তির ব্যবহার করে, আর এই মুহূর্তে নজরদারি বিষয়ক একটা প্রযুক্তির নাম হচ্ছে ড্রোন সিস্টেম। মাত্র সপ্তাহখানেক আগে একটা ড্রোনকে কিন্তু আপনার সমুদ্রের মধ্যে আটকেছিল ইরান। পরবর্তী সময় আমেরিকান সরকার সেটার ব্যাপারে বলছে যে ভুলে ড্রোনটা এই সীমান্ত এলাকায় আসছে, এরপর কিন্তু ছাইরা দিয়েছিল। কিন্তু এর মাঝখানে আবারও যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন আটক করেছে আপনার গতকালকে ইরান। এরপরে আবার এই দুইটা ড্রোনও ইরান ছেড়ে দিয়েছে। লোহিত সাগরে ওই দুই মার্কিন ড্রোন আপনার মুভমেন্ট করছিল ইরানের জলসীমায়, যেটা আপনার নিষেধাজ্ঞা আছে এখানে। লোহিত সাগরের আপনার ওই দুই মার্কিন ড্রোন আটক করার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বারের মতন এমন ঘটনা ঘটল। বেনামি ওই ড্রোন সামুদ্রিক নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়েছে বলেও অভিযোগ করেছে ইরান। ইরানের নৌবাহিনী বলছে আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুট নির্বিঘ্ন রাখতে এবং যে কোনো সংঘর্ষ এড়াতে মার্কিন ড্রোন দুটিকে আটক করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে লোহিত সাগরে নিয়মিত টহল দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা ড্রোনের মুখোমুখি হয় আপনার জামারান ডেস্ট্রয়ার। এই সময় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ইরানি ডেস্ট্রয়ার থেকে ওই মনুষ্যবিহীন সামুদ্রিক ড্রোন পরিচালনাকারী মার্কিন কর্তৃপক্ষকে তাদের ড্রোনের গতিপথ পরিবর্তন করারও আহ্বান জানানো হয়েছে। তবে আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুট সুরক্ষিত হওয়ার পর ওই ড্রোন দুটিকে নিরাপদ এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এক ফুটেজে দেখা গেছে যে একাধিক ইরানি কর্মকর্তা ওই দুটি ড্রোনকে জাহাজের ডেকতে আপনার আটকে রেখেছে, পরবর্তী সময় ছেড়েও দিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক জলসীমার নিরাপত্তা নিশ্চিতের পর 84 নম্বর নাভাল স্কোয়াড্রন ওই দুটি মার্কিন ড্রোনকে নিরাপদ সমুদ্র সীমার বাহিরে নিয়ে ছেড়ে দিয়েছে। শুক্রবার মার্কিন নৌবাহিনীর মুখপাত্র তিমোথি হকিন্স জানিয়েছিলেন তারা এই বিষয়ে অবগত হয়েছেন, তবে এই ব্যাপারে তারা কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের এই ঘটনায় অনেকটাই উদ্বেগ প্রকাশ করেছে ইরান। এর আগে মঙ্গলবার ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস উপসাগরে আপনার একটি মার্কিন সামুদ্রিক ড্রোন আটক করেছিল, পরবর্তীতে এটি আপনার সরিয়ে দেওয়া হয়। এখন এই যখন সিচুয়েশন, আজকে যখন সিরিয়ার ঘাঁটিতে মার্কিনীদের উপর হামলা হয়েছে, এই মুহূর্তে এটা নিয়ে ওয়াশিংটনের বক্তব্য হচ্ছে যে এই হামলার সমুচিত জবাব দেওয়া হবে। তো
সব কিছু মিলিয়ে আপনার এখানে নেগেটিভ সিচুয়েশন হচ্ছে কোনটা, যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেই মিলার একটা বিষয় ছিল বা মিলমিশের বিষয় ছিল সেই বিষয়টা কিন্তু আপনার বন্ধ হয়ে যাচ্ছে। আর এটার টোটাল পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে ইসরায়েল, কারণ এরা হচ্ছে উস্কানিদাতা। ইসরায়েল প্রথম থেকে বলে এসেছে যে কোনো মূল্যেই আপনার এই কি বলা হয় যে চুক্তি যেটা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংগঠিত হতে যাচ্ছিল সেটা তারা হতে দেবে না। তারা ডাইরেক্ট বলেছে যে এই চুক্তি যদি হয় তাহলে ইরান কোটি কোটি ডলার কামাবে, পাশাপাশি পারমাণবিক ক্ষেত্রেও ইরানের যে ভূমিকা সেটা বেড়ে যাবে, আর এটা মধ্যপ্রাচ্যের নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইসরায়েলের জন্য কষ্টসাধ্য হবে। তবে দিন শেষে দেখেন এই কী বলো যে কূটনীতিকারী বা ষড়যন্ত্র পরিকল্পনাকারী ইসরায়েলই কিন্তু সফল হচ্ছে। তবে এখানে আপনার ইরানের সাহসিকতার বিষয়টা সামনে এসেছে যে তারা কী বলো যে মার্কিন ঘাঁটিতে এই যে রকেট হামলা চালিয়েছে, এটাও কিন্তু একটা বড় সাহসিকতার বিষয়। এখন দেখার বিষয় হচ্ছে যে এই ঘটনাটার পরের ঘটনা কী হয়, নিশ্চয়ই খারাপই হবে, সেটাই এখন আশঙ্কার বিষয়। কী হয় না হয় সেটা সময় মতো আমরা জানিয়ে দেবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।